স্থানটোর এক মাইলৰ খুঁটি রূপে ইতিমধ্যে সর্বজন সমাদৃত হৈছে মহাপুৰুষ শ্রীমন্ত শংকৰদেৱ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ৰ এটি সামান্য অংশত আমি এগৰাকী সাংসদ হিচাপে সামান্য অৰিহণা অনুদান আগবঢ়াবলৈ পাই কৃতার্থ মানিছো। নগাঁও স্থিত মুখ্য যি চৌহদ, সেই চৌহদৰ যিটো অতিথিগৃহ, সেই অতিথিগৃহটোৰ বাবে আমি রাজ্যসভার সাংসদ পুঁজির পর 50 লাখ টাকার ঘোষণা করেছিল আর তার 30 লক্ষ টাকা ইতিমধ্যে আবন্টন আগবহা হয়েছে আর কিছুদিনের পিছতে বাকি অংশ দিয়া হব। আমি ভাবো যে আমি এইদরে এই যে শৈক্ষিক আধ্যাত্মিক সাংস্কৃতিক যাত্রা শ্রীমন্ত শঙ্করের সংঘত, তাত এগারী সাংসদ হিসাবে এইখানে এক পবিত্র কর্তব্য আর দায়িত্ব বলে আমি সহযোগ করছো। আর ই এই গোটেই বৌদ্ধিক বিদ্যায়তনিক যাত্রাট কিঞ্চিত মানে হলেও ইন্ধন যোগাব বলে আমি নিশ্চিত আর বিশ্বাসী। ইয়াত সিংহভাগতে সন্মানীয় ন্যায়পালিকার নির্দেশনা থাকে আর ন্যায়পালিকার নির্দেশনা পার পিছতে রাজধর্ম পালন করে সরকার এখানে বেদখল মুক্ত করে। গতি এই একটা নিয়মমাফিক ঘটনা যত প্রশাসন ন্যায়পালিকা সকল জড়িত হয়ে থাকে আর আমি এগারী সাধারণ নাগরিক হিসাবে বা এগারী সাংসদ হিসাবে প্রতিত অঞ্চলে বেই দখল মুক্ত হওয়া বিচার যে বিশ্ববিদ্যালয়ের সমীপতে হোক বা আমার গুরুজনার আমার এই মহান ভূমি বরদুয়া সত্রই হোক, বিশ্ববিদ্যালয় হোক বা যিকো একটা ভিতরু অঞ্চলের নামঘরের কাষর মাটিয়ে হোক, সত্রর মাটিয়ে হোক, বেদখল করাটো কোনো অসমীয়াই কোনো অসমবাসী নিবিচারে, গতি আমিও নিবিচার। গতি আমি ভাবো যে আইনে নিজের পথ লব আর প্রশাসনে সমান্তরালভাবে এই ক্ষেত্রে আপনাদের বিচার দরে কাম করবে।